আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। তো অসংখ্য মানুষ আমাদের কাছে জানতে চান যে ভাইয়া, ঢাকা সিটির ভিতরে কোন ধরনের জমি বা প্লটের উপরে ইনভেস্ট অথবা বিনিয়োগ করলে অনেক টাকা লাভবান হওয়া যাবে, ভবিষ্যতে বাড়ি করা যাবে অথবা ব্যাংক থেকে বেশি মুনাফা পাওয়া যাবে, সেই সকল জমি বা প্লট নিয়ে আমাদের কাছে কিছু জানতে চান। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই ঢাকা শহরে কোন ধরনের জমি বা প্লটের উপরে আপনি বিনিয়োগ করলে ফিউচারে আপনার সেই জমি বা প্লটটি কীরকম হতে পারে এবং ব্যাংক থেকে কীরকম বেশি মুনাফা পেতে পারেন এবং সেখানে কীরকম সময়ের পরে বাড়ি করতে পারবেন, এদের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শিখিয়ে দেওয়ার চেষ্টা করব, যার মাধ্যমে এই ঢাকা শহরে আপনারা কিন্তু একদম অল্প টাকা ইনভেস্ট করেও কোটিপতি অথবা লাভবান হতে পারছেন। তো আজকের এই ভিডিওটি কোনো মোটিভেশনাল স্পিক না অথবা কোনো ব্যবসায়িক, কোনো ক্ষুদ্র ব্যবসায়ীদের আপনাদের উদ্বুদ্ধ করার ভিডিও না, কিছু অভিজ্ঞতা থেকে আপনাদেরকে এসে তুলে ধরার চেষ্টা করব। তো আমি হচ্ছি রায়হান, এই খিলগাঁও রামপুরার পিছনে দীর্ঘদিন যাবৎ কম দামি জমিগুলো নিয়ে কাজ করতেছি, তারই ধারাবাহিকতায় কিছু এক্সপিরিয়েন্স হয়েছে, সেখান থেকে এই ধরনের ভিডিও করার সাহস পাচ্ছি। সো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। পরিসংখ্যান বলতেছে যে বাংলাদেশে দিনকে দিন জমির চাহিদা বাড়ছে, কিন্তু সেই পরিমাণে কিন্তু জমি বাড়ছে না, যার কারণে গত 20 বছরে প্রায় জমির দাম বেড়েছে 100 গুণ। তাই বুঝতেই পাচ্ছেন, এখন বর্তমান সময়ে যদি আপনি একটি জমি কিনেন, সেটা 20 বছর পরে আপনি 100 গুণ বাড়বে, এবং এটা কিন্তু পূর্বে থেকে আমরা দেখেও আসতেছি। শোক, এই ঢাকা সিটিতে জমি বা প্লট বৃদ্ধি পাওয়ার প্রথম তালিকায় রয়েছে ফসলি জমিগুলো, যেটা ঢাকা সিটির একদম ভিতরে এবং রেসিডেন্সিয়াল এরিয়ার সাথে সেই সকল কম দামি যে ফসলি জমিগুলো রয়েছে এগুলো এখন কিনে রাখতে পারলে আপনি যেই টাকাটা ব্যাংকে ফেলে রেখেছেন হয়তো কিছু মুনাফা পাচ্ছেন। মানে ঢাকা সিটিতে ফসলি জমি 15 লক্ষ টাকা করে যদি আপনি কাঠা কিনেও রাখেন, তাহলে 10 থেকে 15 বছর পরে আপনার সন্তান সেখানে বাড়িও করতে পারবে অনায়াসে, আর যদি সে বাড়ি নাও করে সেটা কিন্তু বিক্রি করে হিউজ পরিমাণে টাকা সে এখান থেকে মুনাফা লাভ করতে পারবে। এবং সেই সকল জমিগুলো কোনগুলো, সেগুলো হচ্ছে ফসলি জমি যেগুলোতে এখনও রোডঘাট হয়নি। আপনারা জানেন যে ঢাকা সিটিতে এখনও কিছু অল্প, মানে আগে আমি অনেক বলতাম, এখন অল্প রয়েছে কিছু ফসলি জমি দেখবেন যে যেগুলোতে এখনও ওই আপনার গ্রামের মতো ধান চাষ করা হয়, কিন্তু এগুলোর আগেও ধান চাষ করা তো সেগুলো বরড করে, এখন এগুলো কিছু বাকি রয়েছে। তো এগুলো যদি ভালো কাগজটা আপনি যাচাই বাছাই করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনি গেইনার হয়ে যাবেন। এটা কিন্তু আমরা নিজে থেকে দেখতেছি এবং আপনারাও যারা বাপদাদা ঢাকা সিটিতে বসবাস করতো তারাও হয়তো নিজের চোখে দেখেছে। আর যদি এর থেকে বড় প্রমাণ চান, তাহলে আমি আমার দাদা এখানে খিলগাঁও রামপুরার পিছনে কম দামি অনেক জমি কিনে রেখেছিল, সেগুলো এখন আমরা প্রতিকাঠা অনেক দাম হয়ে গিয়েছে, যেটা আমি একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম। শোক, দ্বিতীয় তালিকায় যেটা রয়েছে সেই সকল ফসলি জমি যেগুলোর পাশ দিয়ে বর্তমানে 3 থেকে 4 ফিটের মাটির রাস্তা রয়েছে, অর্থাৎ বর্তমানে সেটা রোড পেয়ে যাচ্ছেন, অর্থাৎ হেঁটে যাওয়ার অথবা মোটরসাইকেল নিয়ে যাওয়ার, তার মানে সেটা অবশ্যই রোড হবে। আপনি হয়তো কিছুদিন পরেও এই 20 বছর ওয়েট করতে হবে না, সেটাতে দেখবেন 2 থেকে 3 বছরের ভিতরে 16 ফিট বা 12 ফিটের একটি রোড হয়ে যাবে। তখন ভাই সেই প্লটের দাম, আপনি যে পানির দামে সেই ফসলি জমি হিসাবে কিনেছিলেন, সেটা কিন্তু আপনার রোড হিসাবে তখন সেই জমিটার দাম বেড়ে যাবে, এবং সেই জমিটাতে আর কিছুদিন পরে যখন একবারে রোডঘাট হয়ে যাবে তখন গিয়ে আপনি বাড়িও করতে পারবেন। আপনারা চিন্তা করতে পারতেছেন এই খিলগাঁও রামপুরার পিছনে যেই সকল নন্দীপাড়া বা আরো অন্যান্য অঞ্চলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো 3 ফিট 4 ফিটওয়ালা যে প্লটগুলো পূর্বে ছিল 2015-16 সালে, সেগুলো 2023 সালে এখন সেখানে হয়তো দোকান তুলে দিয়েও মানুষ 15-16 হাজার টাকা ভাড়া পাচ্ছে, অথবা ফ্ল্যাট করে কিংবা এখানে বাড়ি করেও ভালো টাকা ভাড়া পাচ্ছে। সেগুলোতেও কিন্তু 4 ফিটই রোড ছিল অনেক আগে যারা কিনেছে। তো বুঝতেই পাচ্ছেন এই দ্বিতীয় তালিকাতে সেই সকল কমদামি জমি যেগুলো নিচু জমি, ঠিক আছে, কিন্তু বর্তমানে 3-4 ফিট রোড আছে, তার মানে অবশ্যই আপনার এটা 16 ফিট বা সিটি কর্পোরেশনের একটি রোড পেয়ে যাবেন একদম রিসেন্টলি, এটাই একদম রিসেন্টলি বিক্রি করো, ব্যাংক থেকে বেশি মুনাফা কিন্তু এই জমিটা তো আপনি পেয়ে যাবেন। তৃতীয় ধাপে যেটি রয়েছে যে সেই সকল জমি বা প্লট যেখানে বর্তমানে, অর্থাৎ প্লটটির সামনে বর্তমানে 12 ফিটের এমনিতেই মাটির রোড অথবা সেখানে সুরি দিয়ে রোড রিসেন্টলি করেছে, যাবেন যেটা ফসলি জমি থেকে একটু দাম বেশি হবে, কিন্তু এটা কিন্তু ফসলি জমি ছিল, এরপরে 3-4 ফিট রোড ছিল, এরপর হয়তো এখন এখানে সিটি কর্পোরেশনের রোড রিসেন্টলি না হলেও কিছুদিন পরে হয়ে যাবে, তখন কিন্তু এই প্লটটার দাম, অর্থাৎ আপনার প্লটটির সামনে যখন একদম পাকা রোড হয়ে যাবে, তখন
তখন কিন্তু এই জমিটা আর আপনি চিনতেও পারবেন না। তখন দেখবেন এই প্লটটি তখন যেই দাম বলতো সেখান থেকে তিন থেকে চার গুণ দাম আপনাকে বলবে বিভিন্ন মিডিয়া অথবা যারা ক্রয় করবে। তো বুঝতেই পাচ্ছেন যে বর্তমানে যদি কোনো প্লটের সামনে আট থেকে দশ ফিটেরও কোনো বা বারো ফিটের এমনি ফাড়ি রোড কিংবা মাটির রোড অথবা বর্তমানে সুরি ফালিয়েছে অর্থাৎ রোড হবে, সিটি কর্পোরেশনের অবশ্যই রোড হবে, সেই ধরনের প্লটগুলো কিনলেও কিন্তু আপনারা অবশ্যই লাভবান হবেন যাদের একটু টাকা মিডিয়াম বা একটু বেশি রয়েছে। এবং এই ধরনের প্লটগুলোতে গেলে এখনই আপনারা বাড়ি করতে পারবেন আর ফিউচারে এখানে দোকান তুলতে পারবেন, ওখানে বাড়ি করে কিন্তু ভাড়াও দিতে পারবেন। এই ধরনের প্লটগুলো রিসেন্টলি না হলেও কিছুদিন হয়ে যাবে এবং এই ধরনের প্লটগুলো কিন্তু ব্যাংকে টাকা থেকে বেশি লাভবান হওয়া যায় এবং এই ধরনের প্লটগুলো কিন্তু আপনি চাইলে ভাড়া দিয়েও চলতে পারবেন। যেমন আমরা একটা আড়াই বিঘা সম্পত্তি ভাড়া দিয়ে ভালো টাকা পাই প্রতি মাসেই, সেটা ফসলি জমি ছিল। এই চতুর্থ তালিকায় সেই সকল জমি বা প্লট রয়েছে যেই প্লটটি বা জমির সামনে বর্তমানে সিটি কর্পোরেশনের ষোলো ফিট পাকা রোড রয়েছে কিন্তু সেখানে জমিটা নিচু জমি রয়েছে এবং আশেপাশে ওই পরিমাণে ঘনবসতি হয়নি এবং রেসিডেন্সিয়াল এরিয়ার একটু বাহিরে, সেই সকল জমি কিনলে অবশ্যই আপনি লাভবান হবেন। কেন লাভবান হবেন? এখন বর্তমানে রোডঘাট হয়েছে তো দিনকে দিন বিভিন্ন এলাকার মানুষ এসে এখানে প্লট ক্রয় করে করে একদম ঘনবসতি করে ফেলবে, তখন কিন্তু এই প্লটটার দাম আর ওই রকম হবে না এবং ওই এলাকা থেকে আপনি আপনার নিজের প্লটটি চিনবেন না, যার কারণে কিন্তু এই সকল টাকা রেখে এই ধরনের প্লটগুলোতে ফেলে রেখে আপনি এনি টাইম যখন মনে চাইবে যে আমি বিক্রি করে দেব, এই ধরনের প্লটগুলো বাড়ি করার উপযোগী হয়। অনেক মানুষ এই ধরনের প্লটগুলো সাথে সাথে কিনে কিন্তু বাড়ি করে ফেলে অথবা আপনিও চাইলে বাড়ি করে ফেলতে পারবেন। তো এই ধরনের প্লটগুলো যদি একটু বেশি টাকা পড়ে বর্তমান ঢাকা সিটিতে, কিন্তু আপনাকে এলাকা ভিত্তিক গেলে বুঝতে পারবেন যে কীরকম টাকা পড়ে। এই ঢাকা সিটির লাভবান জমির পঞ্চম তালিকায় রয়েছে সেই সকল রেসিডেন্সিয়াল এলাকা যেগুলো খুবই জনপ্রিয়, সেই সকল এলাকার একদম সাথেই একটু কিছু দেখবেন নর্মাল বা নিচু জমি কিংবা রোডঘাট ঠিকই রয়েছে কিন্তু একদম মেন শহরের সাথেই। যেমন আপনাদেরকে একটা ড্রোন ফুটেজের মাধ্যমে আমি বুঝিয়ে দেব যে এই যে বনশ্রীটা যেটা দেখতে পাচ্ছেন, যেটা হাউজিংয়ের প্রজেক্টের একদম ভিতরে প্লটগুলো, এক কাঠা জমির দাম এক কোটি টাকা আর এর সাথে তিন থেকে চারটি প্লট পড়ে গেলে আপনাকে প্রতি কাঠা পূর্বে, যেটা আমার নিজের চোখে দেখা 2021 সালে আমরা বিজ্ঞাপনও দিয়েছিলাম, 35 লাখ টাকা প্রতি কাঠা অথবা 40 লাখ টাকা প্রতি কাঠা ছিল আর সেগুলো আজকে 2023 সালে এসেছি যে প্রতি কাঠা এখনই চাচ্ছে 60 থেকে 65 লক্ষ টাকা। এই শুধু রেসিডেন্সিয়াল এরিয়া বা আবাসিক এলাকার পাশে হয় কিন্তু একদম সরাসরি আমার চোখেই দেখা যে রিসেন্টলি আমরা বিজ্ঞাপন দিয়েছিলাম 35 লক্ষ টাকা কাঠা 2021 সালে আর এই 2023 সালে এসে সেগুলো 65 লাখ টাকা কাঠা দিতে আমাদেরকে আসলে মন চায় আপনাদের জন্য। তারপরও আমরা দেই, অনেকজনের অনেক টাকা রয়েছে, তারপরও অনেকজন এগুলো ক্রয় করেন, তাই আমরা কিন্তু এই ধরনের দামি প্লটগুলোর বিজ্ঞাপন দিয়ে থাকি। মেট্রোপলিটন শহর কিংবা একদম জাঁকজমক শহরের পাশেই একদম গেছানো সেই সকল কম দামি কিছু জমি রয়েছে যেগুলো কিনে আপনি ডেভেলপ করে দেখবেন আপনি ওইগুলোর চেহারা চেঞ্জ করে কম টাকা কিনে লাভবান হতে পারবেন। সেটা কিন্তু বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা করে থাকে, দেখবেন তারা এই সকল কম দামি জমিগুলো ভালোভাবে ডেভেলপ করে মাটি ফালিয়ে রোড করে তারাই শুধু সেখানে বিক্রি করতেছে। তা আজকের এই সকল ট্রিপস অ্যান্ড ট্রিপসগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনি কিংবা আপনার প্রজন্ম যখন এই ধরনের কিছু টাকা ইনভেস্ট করবেন এই ঢাকা সিটিতে যেগুলো প্রায় শেষ হয়ে যাচ্ছে, সেগুলো অবশ্যই ভবিষ্যতে আপনাকে ভালো মুনাফা দিয়ে থাকবে। এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন।